পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্লো পয়জনিং করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান তেহরিক ইনসাফের কোর কমিটি ইমরান খানের জন্য অবিলম্বে বাড়িতে তৈরি খাবার এবং পানি সরবরাহের দাবি জানিয়েছেন তারা দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর চলতি মাসের শুরুতে ইমরান খানকে কারাগারে পাঠানো হয় এরপর থেকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয় যা তাকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয় পিটিআই কোর কমিটির বৈঠকে খাবারের ধীর গতিতে বিস্ক্রিয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও ইমরান খানকে বাড়ি থেকে খাবার ও পানি গ্রহণের অনুমতি দিতে বিলম্বের তীব্র নিন্দা করা হয়েছে পিটিআই নেতারা দলের চেয়ারম্যানের জামিন আবেদনের শুনানিতে অনাজ্য বিলম্বের ও তীব্র নিন্দা জানিয়েছেন এর আগে ইসলামাবাদ হাইকোর্ট পিটিআই প্রধান ইমরান খানকে তার বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার জন্য অ্যাটক জেল প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইমরান খানকে উন্নত চিকিৎসা সুবিধা দেওয়ার

আদালত আরও জানায় সাবেক প্রধানমন্ত্রীকে নামাজের জন্য যায় ও পবিত্র কোরআনের ইংরেজি সংস্করণও দেওয়া হতে পারে সেই সঙ্গে তার স্বাস্থ্য ও সুস্থতার জন্য উপযুক্ত চিকিৎসা সুবিধা প্রদান করা হবে পাকিস্তান রুলসের বিরানব্বই ধারা অনুসারে প্রত্যেক দোষী সাব্যস্ত বন্দীকে তার আপিল প্রস্তুত করার উদ্দেশ্যে আত্মীয় বন্ধু ও আইনি উপদেষ্টাদের সাক্ষাৎকার নেওয়ার যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া হবে আদেশে বলা হয় সাবেক প্রধানমন্ত্রীকে পিপিআর অধীনে তার এন্টারটেনমেন্ট অনুযায়ী সুবিধা প্রদান

এদিকে পাকিস্তান তেহরিক ইনসাফ নেতা হাসান খান নিয়াজিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ সোমবার পাকিস্তানের অ্যাবটাবার থেকে হাসানকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন তার বাবা তবে এখন পর্যন্ত পাকিস্তানের কোনো নিরাপত্তা বাহিনী এই গ্রেফতারের বিষয়টি স্বীকার করেনি পিটিআই নেতা হাসান দলটির কারাবন্দি চেয়ারম্যান ইমরান খানের ভাতিজা ছেলেকে গ্রেফতারের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন হাফিজুল্লাহ খান নিয়াজি তিনি লিখেছেন আশা করছি এই গ্রেফতারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়াগুলোকে অনুসরণ করা হবে এবং আইন ভঙ্গ করা হবে না দুই সালে সাত জুন দল ও দলের চেয়ারম্যানের আইন বিষয়ক কর্মকর্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন হাসান খান নিয়াজি সরকারের স্বৈরাচারী কৌশল এবং অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পদক্ষেপগুলোকে মোকাবেলা করার জন্য তাকে নিয়োগ দিয়েছিল পিটিআই তবে গত নয় মে ইমরান খান প্রথমবারের মতো গ্রেফতার হওয়ার পর দেশ জুড়ে তার সমর্থকেরা সহিংস পরিস্থিতি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীগুলো গ্রেফতার এড়াতে সেই সময় থেকে আত্মগোপনে ছিলেন হাসান খান নিয়াজি পিটিআই থেকে হাসানের গ্রেফতারের বিষয়ে এখনো কোনো বিবৃতি না দিলেও দলের অনেক নেতাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন